দেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের দাপট থাকে সব সময়, কিন্তু জাতীয় দলের ভারত ও পাকিস্তান সফরে ব্যাটসম্যানদের দুর্দশা দেখে ফাস্ট বোলিং সহায়ক উইকেট তৈরির তাগিদ অনুধাবন করেছিল বিসিবি। উইকেট পেস বোলারদের জন্য কতটা সহায়ক হয়েছে জানা নেই, তবে ইদানিং মিরপুরের উইকেটে তাদেরই জয় জয়কার। বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু কাপেও শীর্ষ ৫ উইকেট শিকারী পেসাররাই। বেশিরভাগ পেস বোলারই খুব ভালো পারফরমেন্স করেছে এবং টপ 5 হাইয়েস্ট উইকেট টেকারই ফাস্ট বোলাররা, তো সব মিলে পেসাররা অনেক ভালো করেছে। এটা খুব ভালো লাগছে যে দেখে, এত কষ্ট করার পিছনে একটাই আশা থাকে যে বাংলাদেশ দলের হয়ে খেলা। তো জীবনে তো লক্ষ্য এটাই, যতদিন ক্রিকেট খেলবো যাতে বাংলাদেশ দলের সুযোগ পাই, এটাই লক্ষ্য। তালিকার শীর্ষে থাকা মুস্তাফিজের দখলে ২২ উইকেট, টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নিয়েছেন ফিজ। সেরা ৫-এর বাকি ৪ জন মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, শরীফুল ইসলাম ও শহীদুল ইসলাম। সে হিসেবে তাসকিন আহমেদ বেশ পিছিয়ে। বিসিবি প্রেসিডেন্টস কাপে ৫ ম্যাচে ৪.৪৮ ইকোনমিতে ৭ উইকেট নিয়েছিলেন। এ আসরেও নিয়েছেন 7 উইকেট, কিন্তু 9 ম্যাচে ইকোনমি ৮.৪৫, যেখানে ৭-এর নিচে ইকোনমিতে বোলিং করেছেন মুস্তাফিজ রুবেলরা। কিছু ম্যাচে হয়তো এক্সপেন্সিভ ছিলাম, বাট 9 ম্যাচের মধ্যে হয়তো 5-৬টাই ভালোই ছিল, 3-4টা হয়তো একটু ভালো হয়নি। আর T20-তে কিছু কিছু ম্যাচ এক্সপেন্সিভ হবেই হয়তো, কারণ অনেক দিন পরে এই ফরম্যাটটা খেললাম, বাট পরের দিকে একটু অ্যাডজাস্ট হচ্ছিল। বাট আরও ইমপ্রুভ করার অনেক কিছুই আছে, প্রত্যেকটা ম্যাচ থেকেই ইমপ্রুভ করার চেষ্টা করছি। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ান পেসারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ করতে দেখেছে ক্রিকেট বিশ্ব। কোহলি পূজারাদের সামনে হ্যাজেলউড, কামিন্স, স্টার্করা যেভাবে বোলিং করেছেন তাতে মুগ্ধ তাসকিনরাও। তারা খুব ভালো বোলিং করেছে ডেফিনেটলি। আর ক্রিকেটে তো এমন হতেই পারে যে মানে দ্রুত অলআউটার, নো ডাউট যে ওদের অস্ট্রেলিয়ান মানে যে চ্যানেলে বোলিং করেছে এটা আউটস্ট্যান্ডিং ছিল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।